হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার নবম শ্রেণীর ভূগোল বিশ্ব যে তোমাদের তিন নাম্বার স্কুল রয়েছে এই প্রশ্নপত্রে বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিও শুরু করা যাক বিভাগ ক একে দেখব যে বিকল্প থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করে লেখো একেরটা রাত্রে কর্ক্রান্তি রেখা ধ্রুবতারার উন্নতি কোন অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে সাড়ে তেইশ ডিগ্রি নেক্সট প্রশ্ন বলছে দু একটা পদার্থ কোন দেশটিতে প্রথম দাঘিমার সংখ্যা সর্বাধিক প্রমাণ দাগিমার সংখ্যা সর্বাধিক অপশান নাম্বার বি রাশিয়া নেক্সট প্রশ্ন বলছে ভূমিকা সাগরের আলোর স্তম্ভ বলা হয় অপশান নাম্বার বি স্ট্রমলি নেক্সট প্রশ্ন বলছে চারেরটা সমপ্রায় ভূমির অনুচ্চ ঢেলাগুলি অপশান নাম্বার বি বলছে মোনাডক নেক্সট প্রশ্ন বলছে মৃত্তিকা এ স্তর থেকে বিস্তরের পদার্থের অপসারণ হয় অপশান নাম্বার সি বলছে এলুভিয়েশান নেক্সট প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ অপশান নাম্বার এ সান্দাকফু নেক্সট প্রশ্ন বলছে কেলেঘাই নদী ও কংসাগতী নদীর মিলিত পোয়াও হল অপশান নাম্বার সি হলদি নেক্সট প্রশ্ন রয়েছে সত্য সত্যমিথ্যা ঠিক ভুল লিখতে হবে এক একটা ডেকানট্রা মালভূমি দ্বারা গঠিত লাভা মাল লাভা মালভূমি লাভা দ্বারা গঠিত এটা ঠিক যেটা একটা পুরে রয়েছে ঝাড়খণ্ড রাজ্য এটা হবে ভুল এ পরে উপযুক্ত শব্দ বস্তি পূরণ করো একটা বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ড্যাশটি উত্তর হবে তেইশটি দু একটা সয়েল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সোলাম থেকে ড্যাশ থেকে সোলাম থেকে এসো এল এম নেক্সট প্রশ্ন বলছে গঙ্গা নদীর উৎপত্তি হবে ড্যাশ নামক স্থান থেকে গোমুখ গুহা থেকে নেক্সট প্রশ্ন বলছে এ সিটটা এক একটা রয়েছে দেখো নরওয়ের উপকূলীয় সমভূমি এটা সি হবে বলছে তরঙ্গ কর্তৃত নেক্সট রয়েছে দুই একটা অক্ষরেখা এটা হবে এ পূর্ণবিত্ত আর দাগিমা রেখা এটা হবে অর্ধবিত্ত ডি এর প্রশ্ন বলছে এক একটা ধাপ চাষ ও ফালি ধাপ চাষ ও চাষের মূল উদ্দেশ্য মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণ করা নেক্সট প্রশ্ন দু একটা বলছে মাউন্ট এভারেস্টের উচ্চতা আট হাজার আটশো ঊনপঞ্চাশ মিটার